মুহূর্ত এটা ব্রেকিং নিউজ দিব ওলাইছো। নগাঁওত একেলগে 200 কেজি গাঞ্জা জব্দ করা হয়েছে। নগাঁও আরক্ষীর অভিযানত একেলগে 1 কিলো 2 কিলো নহয় 200 কিলো গাঞ্জা জব্দ করা হয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ নগাঁওর পর আছে। নগাঁওর পর এই মুহূর্তের সকলকে ডাঙর খবর, 200 কেজি গাঞ্জা জব্দ করেছে আরক্ষীয়ে নগাঁওত। এই ঘটনা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের। আটক দুর্ধর্ষ গাঞ্জা ব্যবসায়ী হাসান আলী, আরক্ষীর অভিযানত 200 কিলো গাঞ্জা জব্দ হয়েছে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তত। 20 লাখ টাকার মূল্য হব এই গাঞ্জাখিনির মূল্য, 20 লাখ টাকা হব বলে নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হয়েছে যে 20 লাখ টাকার মূল্যর এই গাঞ্জা মনোজ রাজবংশীর নেতৃত্বত, সদর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মনোজ রাজবংশীর নেতৃত্বত অভিযান চলিছিল। আরক্ষীর চকুত ধুলি দি দীর্ঘদিনের পর ব্যবসায় চলাই আসলে হাসান আলিয়ে। হাসান আলী আটক করে বর্তমান খুঁতপুষ অব্যাহত রাখা হয়েছে। আর এই দৃশ্যাংশ আমি আপনার দেখাই আছো। এনে ধরনের নগাঁওত আরক্ষীর অভিযানত ঘরের চাদর পর উদ্ধার করা হয়েছে এই বৃহৎ পরিমাণের গাঞ্জা। বিগ ব্রেকিং নিউজ নগাঁওর পর আহিছে। ইহতে থাকতে মানে গোটেখিনি পাই গলো, মানে একচুয়ালি আমি আগতেও গাঞ্জা ধরছো, কিন্তু মেইন বেপারীজন ধরব পৰা নাছিল, মাল পোৱা নাই। সো আজি আমি অলপ টেকনিক লগাই ধরলো মালেহেতি। প্রথমতে প্রায় 7 কেজিমান পালো, তারপর তেওঁৰ ঘৰত আহি আমি প্রায় আকৌ 20-25 কেজি পালো। তারপর আমি ইয়াতে চেক করে থাকা, ঘর তালাচি করে থাকা অবস্থাতে তেওঁৰ ঘৰৰ পিছফালে টেংকির কাষত, লেট্রিন টেংকির কাষত প্রায় আরও 200 কেজিমান আর গাঞ্জা পাবলে পাইছো। সর্বমোট আমি এতিয়াও ওয়েট করা নাই, ওয়েট করিম, কিন্তু আশা করছো 200-250 কেজি গাঞ্জা হব। এইটো হাসান আলী বলে কমতে ডাইরেক্ট ডিমাপুরের আনে, মাঝে মাঝে গিয়ে অল অলকে আনি ঘর স্টক করে আর তারপরে গোটে নগাঁওত মানে সাপ্লাই দিয়ে। টাউনের মাজত বলে একদম খবর নাই, তারপর অল্প ভিতর একচুয়ালি আনি ঘরের পিছফালে লেট্রিনের টেঙ্কির কাছে লুকাই রাখে আর যারপরা আমি লিঙ্কির টেঙ্কির পর আর ঘরের চাদর উপর টিঙর উপর টিং দিয়ে ঢাকি থাকা অবস্থাতেও পাইছো আমি কিছু। বজার মূল্য তো এটা এনেতো ইয়াতে 5,000 কই 200 প্রায় 7.5 লাখ 6 লাখ এনেকা টাকার হবো। হ্যাঁ এটা জানিব পড়া দীর্ঘদিনের পর করে আছে এইখানে জড়িত থাকাতো আমি এতিয়া কব পারা নাই, খোঁজ করলে পিছত কব পাৰিম। এতিয়া জানিবলৈ পাইছো দীর্ঘদিনের পর করে আছে, কিন্তু হাতলতে ধরব পৰা হোৱা নাছিল, কিন্তু আজি হাতলতে পাইছে আর ঘর তালাচি করে টিঙর পৰা আর লেট্রিনের টেঙ্কির কাষর পৰা প্রায় 2.5 লাখ।